হ্যালো ফ্রেন্ড সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা হতে চলেছে মূলত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের টেস্ট পরীক্ষা তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক বা ইলেভেন ওঠার পরে ইলেভেন টুয়েলভে ওঠার পরে যে ট্যাবের টাকা পাওয়া যায় সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছে তাই নিয়ে এবার নবান্নের নতুন নির্দেশিকা এবং শিক্ষার্থীদের উপর বা ছাত্রছাত্রীদের উপর কিন্তু ট্যাবের টাকা সংক্রান্ত বিষয়ে একটা নতুন দায়িত্ব আসতে চলেছে ডিসকাস করব সম্পূর্ণ তথ্যটা দেখার জন্য ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও প্রথমেই বলি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের আমি গতদিনে একটা আপডেট শেয়ার করেছিলাম যে এবার তোমাদের অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইনে সমস্ত সবকিছু কিন্তু কমপ্লিট করবে স্কুল এবার চলে এলো নতুন নির্দেশিকা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন নির্দেশিকা স্কুলগুলোকে কি না মাধ্যমিকের আগে আমরা দেখেছি স্কুল মডেল প্রশ্নপত্র কিন্তু স্কুল অন্যান্য জায়গার থেকে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু কিন্ত এবার কিন্তু সেটা করলে চলবে না প্রত্যেকটা স্কুলকে নিজের নিজের মতো করে কিন্তু প্রশ্নপত্র ছাপাতে হবে নিজ দায়িত্বে অর্থাৎ একটা স্কুল বা তিনটে স্কুল মিলে একটি প্রশ্নপত্রে পরীক্ষা কিন্তু করাতে পারবে না প্রত্যেকটি স্কুলকে আলাদা আলাদাভাবে কিন্তু প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং কোনো স্কুলের প্রশ্নপত্রের সাথে কোনো স্কুলের প্রশ্নপত্রের মিল থাকলে চলবে না এবং এমন কিছু টপিক বহির্ভূত বিষয় সেখানে রাখলে চলবে না যাতে সামাজিক পরিস্থিতি সমস্যার মধ্যে পড়ে অর্থাৎ এই পরীক্ষাতে এমন কোনো টপিক থেকে প্রশ্ন দিলে চলবে না যে টপিকটা কিনা বিতর্কিত হতে পারে যেমন কয়েক বছর আগে আমরা দেখেছিলাম আজাদ কাশ্মীর নিয়ে একটা টপিক সেখানে দেওয়া হয়েছিল সেটা নিয়ে প্রশ্নপত্র করা হয়েছিল সেরকম কোনো প্রশ্নপত্র করা যাবে না এবছর যেমন সন্দেহ করা হচ্ছে যে আর্যিকর কাণ্ড বা অভয়া কাণ্ড নিয়ে কোনো প্রশ্নপত্র কিন্তু সেই জায়গাতে রাখা যাবে না অর্থাৎ প্রশ্নপত্র হবে সাবলীল প্রশ্নপত্র হবে টপিকের মধ্যে থেকে এবং কোনো বিতর্কের জায়গা সেখানে থাকবে না এবং প্রত্যেকটি স্কুলকে আলাদা আলাদা ভাবে প্রশ্নপত্র করতে হবে এই প্রশ্নপত্রগুলো এই মাধ্যমিকের টেস্ট পরীক্ষার শেষে পোর্টালে আপলোড করতে হবে বা পর্ষদকে কিন্তু ইমেল করতে হবে এবং আমরা প্রত্যেকে জানি যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মাধ্যমিকের টেস্টের পর ফ্রিতে টেস্ট পেপার কিন্তু দেওয়া হয় পর্ষদ সেই প্রশ্নপত্রগুলোকে নিয়ে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলোকে নিয়ে স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র অনুযায়ী মাধ্যমিকের কিন্তু ফ্রি টেস্ট পেপার তৈরি করবে যেটা ডিসেম্বরের শেষ দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা গেল মাধ্যমিকের যে তথ্য সেই তথ্যটা এবং মাধ্যমিকের যারা রাইটার দিয়ে যাদের পরীক্ষা দিতে হয় অর্থাৎ অনেকেই আছেন যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা সেই সমস্ত পরীক্ষার্থী বন্ধু যাদের রাইটার দরকার হয় তাদের আগে থেকে অনলাইনে কিন্তু রাইটারের জন্য আবেদন করতে হবে এবার আসি ট্যাবের টাকার কথায় আমরা দেখতে পাচ্ছিলাম লাস্ট কিছুদিন ধরে রাজ্যে একটা নতুন দুর্নীতির জায়গা তৈরি হয়েছিল শিক্ষার্থীদের ট্যাবের টাকা নাকি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে না গিয়ে অন্যত্র কোনো জায়গাতে চলে যাচ্ছিল আবার অনেক ক্ষেত্রে হচ্ছিল একজন শিক্ষার্থী দুবার করে ট্যাবের টাকা পাচ্ছিলেন কেন এটা হচ্ছিল কে বা কারা কুচক্রি সংস্থা তারা এই ট্যাবের টাকাগুলো পোর্টাল হ্যাক করে নাকি নিজের নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিচ্ছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা সিট গঠন করা হয়েছে এবং এনআইসি যারা ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার এই ট্যাবের টাকার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকে সেই এনআইসির পক্ষ থেকেও কিন্তু একটা তদন্তকারী সংস্থা তৈরি করা হচ্ছে একটা তদন্তকারী সংস্থা দিয়ে একটা সিট বা এসওপি মেনটেন করা হচ্ছে যাতে করে এই ট্যাবের টাকা কে বা কারা চুরি করছে সেটা ধরা যায় এবার প্রশ্ন হচ্ছে নবান্নের পক্ষ থেকে একটা নতুন নির্দেশিকা চলে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্যাবের আগে ট্যাবের আগে ফর্ম ফিল বা যে তথ্য পর্ষদের মহাশয়রাই করতেন এবার থেকে প্রধান শিক্ষক মহাশয়দের সেই দায়িত্ব কিন্তু খর্ব করা হচ্ছে স্কুলের উপর ট্যাবের টাকার যে নাম নথিভুক্ত বা তথ্য আপলোডের আর কোনো দায়িত্ব থাকছে না প্রত্যেকটা ছাত্রকে নিজের নিজের তথ্য পর্ষদের ওয়েবসাইটে নিজেকেই কিন্তু আপলোড করতে হবে অর্থাৎ এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে তার পুরো দায়বদ্ধতা কিন্তু ছাত্রছাত্রীর ছাত্রীর ওপর বর্তাবে ট্যাবের টাকা দেওয়ার আগে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন শিক্ষার্থীদের নিজের নিজের ট্যাবের টাকার জন্য নিজেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে তথ্য দিয়ে অর্থাৎ স্কুলের ওপর থেকে আর কোনো দায়বদ্ধতা কিন্তু থাকছে না স্কুল এবার এই জায়গা থেকে কিন্তু দূরে চলে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নেক্সট ইয়ার থেকে ট্যাবের টাকার জন্য তথ্য নিজেকেই আপলোড করতে হবে আর আগামীতে আমরা দেখতে পাবো এই তদন্তকারী সংস্থা এই ট্যাবের টাকা দুর্নীতির শিকড় কোথায় সেটা অবশ্যই খুঁজে বের করবেন এবং কোনো চিন্তা নেই সরকারের পক্ষ থেকে যাদের যাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা যায়নি সেই টাকাগুলো কিন্তু পুনরায় দিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু আমরা তথ্য পাচ্ছি তো আপাতত এই কটা তথ্য দেওয়ার ছিল তোমাদের যারা নতুন আছে অবশ্যই সাথে থেকেও আমাদের ভালো থেকেও সবাই বেস্ট অব লাক